রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের উচ্চ আদালত। বিনা চিকিৎসায় বেঘোরে প্রাণ হারাচ্ছেন করোনা রোগীরা। সংক্রমণের সঙ্গে সঙ্গে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা। ঠিক এই পরিস্থিতিতে করোনার অব্যবস্থাজনিত কারণে জনস্বার্থে সুমুঠো মামলা গ্রহণ করেছে ত্রিপুরা হাইকোর্ট। গঠিত হয়েছে দুই সদস্যক বিশেষ ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের সদস্যরা হলেন হাইকোর্টের প্রধান বিচারপতি এ কুরেশি ও বিচারপতি সুভাষিস তলাপাত্র। এই প্রসঙ্গে রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানিয়েছেন, দেখলাম মাননীয় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো নিজ উদ্যোগে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করেছেন। এই জনস্বার্থ মামলার মূল বিষয় হলো রাজ্যে করোনা পরিস্থিতির জনিত যে চিকিৎসা ব্যবস্থা, করোনা রোগীদের চিকিৎসা নিয়ে সরকারের কাছে হাইকোর্ট কতগুলো বিষয় জানতে চেয়েছেন। আমার যেটা আমার মনে হচ্ছে আইনজীবী হিসাবে কিংবা একজন নাগরিক হিসাবে, গত কয়েকদিন ধরে, গত দু সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে এবং সামাজিক মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের পরিজনরা এবং অন্যান্য দায়িত্বশীল মহল করোনা চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত গুরুতর অভিযোগগুলো তুলছিলেন এবং করোনা রোগীদের চিকিৎসা ক্ষেত্রে যে সার্বিক অব্যবস্থার ছবি সংবাদ মাধ্যম সমাজ মাধ্যমে এসেছিল, সেগুলো হাইকোর্টের নজর এসেছে এবং এর ভিত্তিতেই মাননীয় চিফ জাস্টিস নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজকে স্বতঃপ্রণোদিতভাবে এই ব্যাপারে জনস্বার্থ মামলা হিসেবে এই বিষয়টাকে গ্রহণ করেছেন। এটা অত্যন্ত একটি ইতিবাচক পদক্ষেপ এবং উচ্চ আদালত সঠিক সময়ে রাজ্যের করোনা আক্রান্ত মানুষের চিকিৎসা সমস্যা সমাধানে আদালত যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য রাজ্যের মানুষ উচ্চ আদালতের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব উচ্চ আদালতের এই হস্তক্ষেপের ফলে করোনা পরিস্থিতির জনিত যে চিকিৎসা সংকট, চিকিৎসা অব্যবস্থা, এর একটা সুরাহা হবে। আজকে উচ্চ আদালত আজকের যে আদেশটা, আমি আদেশের কপি দেখিনি, যতটুকু ভিডিও কনফারেন্সিংয়ের সময় আদেশটা অনুধাবন করতে পারলাম, সেখানে উচ্চ আদালত রাজ্য সরকারের কাছে কতগুলো বিষয় স্পষ্টীকরণ চেয়েছে। বিষয়গুলো হলো করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার কিংবা অক্সিজেন সরবরাহ বিষয়ে কী কী ব্যবস্থা আছে। দ্বিতীয় হলো যে রোগীর পরিজনদের সাথে চিকিৎসকদের যোগাযোগ, কমিউনিকেশন গ্যাপের বিষয়গুলো এটা দূর করার জন্য রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, এবং করোনা রোগীদের ট্রিটমেন্ট প্রোটোকল এটা কী, কোন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল নেওয়া হচ্ছে, ডাক্তার সেবাকর্মী অন্যান্য যারা করোনা চিকিৎসার সাথে যুক্ত তাদের সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার কী পরিকাঠামো আছে, এবং ফান্ড করোনা চিকিৎসার তহবিল কী ফান্ড অ্যালোকেশন হচ্ছে, কীভাবে কোন খাতে টাকা পয়সা খরচ হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো রাজ্য সরকারের কাছ থেকে ফলোপনামার মাধ্যমে জানতে চেয়েছে। এটাই আমি আজকে বুঝতে পারলাম। এতে একটা বিষয় স্পষ্ট হলো, আমরা সাধারণ নাগরিকরা গত 15 দিন 20 দিন 1 মাস ধরে যে বিষয়টা দেখে আসছিলাম, এই রাজ্যে করোনা চিকিৎসার ক্ষেত্রে গুরুতর গাফিলতি, গুরুতর ত্রুটি, গুরুতর ঘাটতি। এদিকে বর্তমান এই অতিমারির পরিস্থিতিতে পর্যাপ্ত কিটসের অভাবে করোনার টেস্ট করতে পারছেন না বহু মানুষ, তা নিয়েও চরম ক্ষোভ দেখা দিয়েছে রাজ্যবাসীর মধ্যে। ফিওর রিপোর্ট, হাল্লাবল।